ভারত এক রহস্যময় ভূমি, আধ্যাত্মিক বৈচিত্র্যে পরিপূর্ণ এই দেশ। আমরা যে জীবনধারায় অভ্যস্ত এবং প্রচলিত যে আধ্যাত্মবাদের সঙ্গে পরিচিত, তার বাইরে সম্পূর্ণ বিপরীত এবং রহস্যময় এক আধ্যাত্মবাদের অনুশীলন করে চলেছেন একটি সাধু সম্প্রদায়, যারা অঘোরী সাধু নামে পরিচিত। অঘোরী, এই নামটা শুনলেই মনের মধ্যে ভীতি সঞ্চার হয়। অঘোরী সাধুদের কাছে যাওয়া তো দূরের কথা, তাদের দিকে তাকাতেও ভয় হয়। জটাজুটো ধাড়ি, লাল চোখ, গায়ে ভস্ম মাখা, হাতের নরমুণ্ড, এক ভয়াল ভয়ঙ্কর রূপ এই অঘোরী সাধুদের। আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করব কেমন তাদের জীবনযাপন, কেমন তাদের সাধনা পদ্ধতি, আর কেমনই বা তাদের আচার আচরণ। প্রথমেই বলে রাখি, অঘোরী সাধুদের সম্বন্ধে খুব বেশি জানা যায় না, তাদের পুরোটাই রহস্যে মোড়া। তাদের জীবনযাপন এবং সাধনা পদ্ধতি সম্বন্ধে প্রচলিত যে ধারণা বর্তমানে ইন্টারনেটে বা ইউটিউব থেকে জানা যায়, তার বেশিরভাগই মিথ্যা এবং অপপ্রচার। বেশ কিছু অসাধু লোক অঘোরী সাধু সম্পর্কে নোংরা এবং আজগুবি কথা বলে সাধারণ মানুষের মধ্যে অঘোরী সাধু সম্পর্কে আতঙ্ক এবং ঘৃণা ছড়িয়ে দিচ্ছে। ইউটিউবে অসংখ্য ভিডিও আছে যেখানে দেখা যাচ্ছে তথাকথিত একজন অঘোরী সাধু একটি মৃতদেহ নিয়ে নানা রকম কাণ্ড কারখানা করছে। এই ভিডিওগুলি পুরোপুরি বুজরুকি। তার কারণ, প্রকৃত অঘোরী সাধু ক্যামেরা তো দূরের কথা, কোনো মানুষের সামনে এইভাবে তাদের আচার অনুষ্ঠান করে না। প্রকৃত অঘোরী সাধু সম্পূর্ণ গোপনে তাদের আচার অনুষ্ঠান সম্পন্ন করে। একজন অঘোরী সাধু তাদের সাধনা সম্পর্কে কাউকে কিছুই প্রকাশ করা তো দূরের কথা, সেই ব্যক্তি যে একজন অঘোরী সে কথাও কাউকে জানতে দেয় না। অঘোরী শব্দের দুরকম মানে হয়। প্রথমত, অঘোরী শব্দের মানে যিনি কঠিন নন, অর্থাৎ যিনি কোমল নম্র, যিনি অবধূত, অর্থাৎ যিনি কাম ক্রোধ লোভ মায়া মোহ অহংকার ইত্যাদি সব কিছুর ঊর্ধ্বে, তিনি একজন প্রকৃত অঘোরী। দ্বিতীয়ত, বলা হয় অঘোরী শব্দের উৎপত্তি সংস্কৃত ঘোর শব্দ থেকে। সংস্কৃতে ঘোর শব্দের অর্থ হল ভয়, অঘোর অর্থাৎ ভয় নেই যার। এখানে ভয় বলতে মূলত মৃত্যু ভয়ের কথাই বলা হয়েছে। অঘোর সাধু মৃত্যুকে ভয় পায় না, কারণ তাদের কাছে মৃত্যু মানেই মুক্তি। একজন অঘোর সাধু কঠোর সাধনা করে মুক্তির জন্য, জন্মান্তর থেকে মুক্তিই তাদের একমাত্র লক্ষ্য। অঘোরী সাধক সাধারণত দুই প্রকার হয়। প্রথমত, যারা সংসার ত্যাগী, এরা বন জঙ্গল পাহাড় পর্বত ইত্যাদি দুর্গম জায়গায় সাধনা করেন। এদের সাধারণ মানুষ কখনোই দেখতে পায় না, এরা কখনোই পাবলিক প্লেসে আসে না। আর দ্বিতীয়ত, যারা সংসারী, এরা আমার আপনার মতোই সাধারণ গৃহী মানুষের মতোই জীবনযাপন করেন। এদের স্ত্রী পুত্র কন্যা চাকরি বা ব্যবসা সব কিছুই আছে। এদের দেখে কখনোই বোঝা যাবে না এরা অঘোরী সাধক। এরা তাদের অঘোরী সাধনার কথা কোনোভাবেই কারুর কাছেই প্রকাশ করে না। হতে পারে আমার বা আপনার কোনো এক প্রতিবেশী বা আত্মীয় একজন অঘোরী সাধক, কিন্তু আমরা তা কোনোদিনই বুঝতে পারবো না। অঘোরী সাধক যে শুধুমাত্র পুরুষেরাই হয় তা কিন্তু নয়, মহিলারাও অঘোরী সাধিকা হয়ে থাকেন, তবে তা সংখ্যায় অনেক কম। অঘোরী সাধক সাধারণত শিবের উপাসক হন, তারা শিবকে তাদের উপাস্য দেবতা হিসাবে মেনে চলেন। অঘোরী সাধকের আচার অনুষ্ঠান সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় যে অঘোরী সাধনা সম্পর্কে প্রকৃত সত্য খুব কমই জানা যায়। যেটুকু জানা যায় সেটাও আবার ভুলভাবে ব্যাখ্যা করা হয়। এখানে আরও একটা কথা বলে রাখি যে আজ যে অঘোরী সাধনা সম্পর্কে বলছি তা কিন্তু গৃহত্যাগী অঘোরী সাধকদের সম্পর্কে। অঘোরী সাধকরা জটাজুটো ধাড়ি এবং সারা গায়ে ছাই ভস্ম মাখা। এর কারণ হল, অঘোরী সাধকরা বলেন, হে শিব, আমি তোমায় কোনোদিন দেখিনি, অনুভব করিনি, তোমায় স্পর্শ করিনি, তোমার কণ্ঠস্বর শুনিনি, আমি কি করে তোমার আরাধনা করব। আমি নিজেকে দেখেছি, স্পর্শ করেছি, নিজের কণ্ঠস্বর শুনেছি,
তাই আমি নিজেকে শিব মনে করি এবং পরমেশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন আমাকে শিবত্ব দান করেন। অঘোর সাধক বলেন, শিবহম অর্থাৎ আমি শিব, ভৈরবহম অর্থাৎ আমি ভৈরব। আপনারা যারা সাধন ভজনের সঙ্গে সামান্য হলেও যুক্ত তারা বুঝবেন যে শরীর এবং মন কতটা শুদ্ধ হলে তবেই নিজেকে এই পর্যায়ে কল্পনা করা যায়। এই কারণে অঘোরী সাধকরা শিবের মতো জটাজুটোধারী এবং সর্বাঙ্গে ছাই ভস্ম মাখা। অঘোরী সাধক সম্পর্কে বেশ কিছু মিসকনসেপশন বা ভ্রান্ত ধারণা প্রচলিত রয়েছে, যেমন অঘোরী সাধকরা নাকি শ্মশানবাসী। এটা পুরোপুরি ভুল কথা। অঘোরী সাধকরা মোটেই শ্মশানবাসী নন, তবে অঘোর সাধনার একটা পর্যায়ে সাধনার কারণে অঘোর সাধককে কিছুকাল শ্মশানে কাটাতে হয়। অঘোর সাধনায় শ্মশানকে একটি ট্রানজিট পয়েন্ট বলা যেতে পারে। মানুষের সমস্ত কামনা বাসনা ইচ্ছা লোভ ক্রোধ অহংকার ইত্যাদি সব কিছুর উৎপত্তির স্থল হলো মন, আর শ্মশান হলো এমন একটি জায়গা যেখানে মানুষের শরীরের সাথে তার মনও আগুনে পুড়ে শেষ হয়ে যায়। এই শ্মশান থেকেই মানুষ পঞ্চভূতে লীন হয়ে যায়। এই শ্মশান ভূমিতেই অঘোর সাধককে কিছুকাল বাস করে বিভিন্ন আচার অনুষ্ঠান সম্পন্ন করতে হয়। তবে সেই আচার অনুষ্ঠান কি তা সঠিকভাবে সাধারণ মানুষের জানা নেই। একমাত্র একজন অঘোর সাধকই জানেন এর সঠিক আচার অনুষ্ঠান। আরও একটি ভ্রান্ত কথা প্রচলিত আছে অঘোর সাধক সম্পর্কে, তা হলো তারা নাকি শ্মশান ভূমিতে মানুষের মাংস খায়। বিভিন্ন ইউটিউব চ্যানেলে এটা প্রচার করা হয় যে ভারতে অঘোর সম্প্রদায়ের সাধকরা শ্মশানে মানুষের মাংস খেয়ে জীবন ধারণ করে। এটা কমপ্লিটলি ভুল এবং সাধারণ মানুষকে বোকা বানানো, সেই সঙ্গে অঘোর সাধনা সম্পর্কে একটা ভীতি সাধারণ মানুষের মধ্যে তৈরি করে দেওয়া। এর আসল ঘটনা হলো অন্যান্য সাধন পদ্ধতির সাধকরা যেমন নিরামিষাসী, অঘোর সাধকরা কিন্তু তা নন। অঘোর সাধকদের মধ্যে আমিষ নিরামিষের কোনো তফাত যেমন নেই, সেই রকম খাদ্য অখাদ্যের মধ্যেও কোনো তফাত নেই। ব্যাপারটা একটু ব্যাখ্যা করে বলি। আমাদের সনাতন ধর্মের বিশ্বাস যে বিশ্বের সব কিছুর মধ্যেই পরমেশ্বর বর্তমান, অর্থাৎ সর্বভূতে ঈশ্বর বিরাজমান। সেই হিসাবে একটি সুস্বাদু আপেলের মধ্যে পরমেশ্বর যেমন রয়েছেন, ঠিক তেমনই একটি পচা গলা বস্তুর মধ্যেও পরমেশ্বর আছেন, কারণ ঈশ্বর সব কিছুর মধ্যেই বিরাজমান। অঘোর সাধন পদ্ধতির উচ্চতর পর্যায়ে অঘোর সাধকের কাছে খাদ্য অখাদ্যের কোনো ভেদাভেদ থাকে না। তখন মৃত মানুষ কেন, মৃত পচা গলা যে কোনো বস্তুই তাদের খাদ্য। শুধু যে মৃত পচা গলা বস্তু তাদের খাদ্য তা কিন্তু নয়। শুনলে আপনারা হয়তো বিশ্বাস করবেন না, এই পর্যায়ে অঘোর সাধকরা নিজেদের এমনকি অন্য প্রাণীর মলমূত্র পরম তৃপ্তি সহকারে গ্রহণ করতে পারে, কারণ এই পর্যায়ে তাদের কাছে বিশ্বের সব কিছুই ব্রহ্মময়। পৃথিবীর সমস্ত বস্তুর মধ্যেই তারা ঈশ্বরের উপস্থিতি অনুভব করেন। এর মানে এই নয় যে তারা কোনো মানুষ বা প্রাণীকে হত্যা করে তার মাংস খায়। তারা যখন যেটা পায় তখন তাই খায়। তাহলে বুঝতেই পারছেন যে এই সময়ে তারা আধ্যাত্মিক জগতের কোন উচ্চতায় রয়েছেন যে সব কিছুই তাদের কাছে ব্রহ্মময়। সাধারণ মানুষের কাছে এটা কল্পনার বাইরে। অঘোর সাধনার যা কিছু আচার অনুষ্ঠান সবটাই হয় লোকচক্ষুর আড়ালে, অত্যন্ত গোপনীয়তার সঙ্গে। ক্যামেরার সামনে লোক দেখানোর জন্য তো নয়ই। কাজে বুঝতেই পারছেন ইউটিউবে অঘোর সাধনার আচার অনুষ্ঠান করতে যাদের দেখা যায় তারা আর যাই হোক অঘোর সাধক তো কোনো মতেই নয়। আরও জঘন্যতম মিথ্যা অপবাদ দেওয়া হয় এই অঘোর সাধকদের, তা হলো মৃতদেহের সঙ্গে সহবাস। এটা যে কত বড় মিথ্যা অপবাদ তা আপনাদের বলে বোঝাতে পারবো না। আর এই মিথ্যা অপবাদ কোন মহান ব্যক্তির মস্তিষ্ক প্রসূত তাও জানা নেই। যে সাধক সমস্ত রকমের লোভ লালসা কামনা বাসনার ঊর্ধ্বে, তাদের এই রকম মিথ্যা অপবাদ দিতে লজ্জা করা উচিত এইসব লোকেদের।
যারা নিজেদের অঘোর সাধক বলে এইসব অপকর্ম করে বেড়ায়, তারা বিশুদ্ধ লম্পট এবং প্রতারক ছাড়া আর কিছুই নয়। সবশেষে আপনাদের সকলের কাছে একটি অনুরোধ, যে কোনো কিছু সঠিক না জেনে তার সম্বন্ধে মন্তব্য বা মতামত প্রকাশ না করাই ভালো। এতে মানুষের মধ্যে অহেতুক বিভ্রান্তি এবং ভুল ধারণা তৈরি হয়।